ওই যে আমার এক যুবক ভাই একটু টাচ দিয়েছি ওর ঈমান, কিন্তু আর ঈমান ছিল না, ও কিন্তু মাটিতে ছিল না, ও কোথায় ছিল নিজেও টের পায়নি। কথা কন না কেন? অনেক কথা যখন বলা হয় ইসলাম আন্দোলনের কথা, যখন বলা হয় কোরআন সম্পর্কে যখন কথা হয়, তখন যারা ঈমানদার তাদের স্পিড ক্যামেরায় বাড়তে থাকে কথা বলে, ঠিক কেন? আর কোরআনে কথা শুনলে তো তোমার স্পিড কমে যায়, তাহলে মনে করতে হবে যে তোমার ভেদাল আছে। কি আছে? ভেদাল আছে ভাই, বেশি গ্যাঙ্গা দেওয়া হবে না, কথা এমনিতেই শুনলি বোঝা যাবে না। এক মা কোরআন পড়ছে, কি পড়ছে কি পড়ছে, বলছে কুল আউযু বিরাব্বিন নাস, বলছে উগার একজন নাসে, আমার বের একজন নাসে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখন পাশে হাফেজ সাহেব ছিল, কে কতক্ষণ না, আমার মিয়া ভাই সামনে যদি কেউ এই কোরআন পড়ে, কারণ উনি তো হাফেজ সাহেব, ওনার সামনে যদি কেউ পড়ে উনি কি কবে লুকমা দেবে না, দেবে কি না? এখন ওই মাকে হুজুর লুকমা দেবে, মা চাষিমা এইরকম তেল অত কোনোদিন শুনিনি। কসে কেন বাবা? বলছে তুমি পড়লে কুল আউযু বিরব্বিন নাস, উগার একজন নাসে, আমাগের একজন নাসে, মিলাল জিন্নাতি ওয়ান নাস। কসে বাবা তুমি এ মারিফাত বুঝবা না কি? কসে কুল আউযু বিরব্বিন নাস, তারপরে কি? মালিকিন নাস, মালিক হচ্ছে আমার ভাসুরির নাম। কার নাম? তা মালিকের নাম মালিক বাদে, তাই উগার বললাম উগার একজন না আছে, এগার একজন না আছে। তা ভাসুরি নাম বাদ দিয়ে যদি কোরআনে কথা বলি রাগ করবেন নাকি? হ করলেই বুঝতে পারবেন যে হাওড়া হবে না হসপিটাল হবে, ও আপনি আপসে টের পেয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা? ওষুধ যদি আপনার ওই হোমিওপ্যাথির মতো যদি কিট্টু টুট করে দিতে থাকে না, রোগ একেবারে সারবে, আর হোমিওপ্যাথি বাদে অ্যালাপাথি দিলে কিন্তু ডাইরেক্ট অ্যাকশন করবে, করবে কিনা? আসুন সামনের দিকে যাই, আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমাল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। হে নবী, আপনি আপনার সমাজের ভিতরে কিছু মানুষ দেখতে পাবেন যারা সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, সারা জীবন ইসলামের আন্দোলন বিরোধিতা করেছে, সারা জীবন দাঁড়িয়ালা টুপিয়ালা পাঞ্জাবি আলাদের বিরোধিতা করেছে। এই চরিত্র লেখ মহেশপুর কোটচাঁদপুর কালীগঞ্জ শৈলকুপা ঝিনাইদহ হরিণাকুণ্ড একজন নেই, কান খরগোশের মতো দিতে হবে ভাই, খুব খেয়াল করে শোনেন। আল্লাহ বললেন এরা যখন শেষ প্রান্তে এসে যায়, অর্থাৎ খাস বাংলা যেটা বলে এক পা কবর এক পা ডাঙায়, তখন কয় দে ওই হুজুরের ইমাম সাহেবের নিয়াই কালেমা পড়া, কি কয় কি কয় না, কয় হুজুরের নিয়াই, এবার হুজুরের দরকার, কয় হুজুরের নিয়াই কালেমা পড়া। আল্লাহ বলে হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত, এই মৃত্যুর দ্বার প্রান্তে এসে এখন তুমি তওবা করবা, আর যখন তওবা করার দরকার ছিল সেই সময় তুমি তওবাটা করে, বরঞ্চ ইসলামের আন্দোলন যারা করেছে, কোরআন সুন্নাহ দিয়ে যারা জীবন গড়েছে, এদেরকে একটার পর একটা কাটে দিয়েছো, রাতের পর রাত ঘুমোতে না পারে সেই ব্যবস্থা তুমি করেছো, আজকে তুমি সেই তওবা করতে আসো। আল্লাহ বললেন না না ননি ভার মিনাল কুফার, এখন তোমার মৃত্যুটা হবে কুপুরি হালতে। ঘোষণা কার? জোরে বলেন কার? এটা কি আমার বাপের কথা? কার কথা? উসাসা সাবধান হয়, এখনো হুশ আছে, এখনো ভালো আছে, এখনো রক্ত গরম আছে, তওবা করে ফিরে আসো কোরআনের দিকে। আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরা, আমার নবীকে কিন্তু কম কষ্ট দেইনি, কম কষ্ট দিয়েছে এর ভিতরে কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরা আর আবু লাহাব বেশি কষ্ট দিয়েছে, কতক্ষণ না কেন? আবু লাহাব বিশ্ব নবীর কিন্তু আপন চাচা, কিনা কতক্ষণ না কেন? আপন আপন চাচা ভাতিজার বিরুদ্ধে সংগ্রাম করেছে, আজকে গোটা পৃথিবীতে কোন জায়গায় আপন চাচা ভাই বোন বিরুদ্ধে আঙুল তোলে না। অঙ্ক কিন্তু মিলে যাবে আজকে, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র মিলে যাবে কিন্তু আজকে। আল্লাহ রাব্বুল আলামিন কেন লাগেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. কার কথা? জোরে বলেন
কার কথা এখানে আলেম ওলামা আছে এখানে লামের তাকিদ নুনের তাকিদ দে সাল্লাম অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা নেব নাম্বার 1 পরীক্ষা হলো মিনাল খৌফ ভয় দ্বারা কি কি দ্বারা জোরে কর না কেন জেন বুদ্ধি রাতে একা একা চলছেন নামাজ পড়ে বেরিয়ে গেছেন জেন এসে আপনার ঝামেলা করেছে এরকম তিনটা জায়গা থেকে আপনাকে ভয় দেখানো হবে নাম্বার 1 ভয় দেখানো হবে আপনার রাষ্ট্রপক্ষ থেকে পৃথিবীতে কোন দেশে তো এখন রাষ্ট্রপক্ষ থেকে ইসলামে আন্দোলন যারা করে কোরআন সুন্নাহ যারা মেনে চলে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম যারা করতে চায় জমিন যার আইন চলবে তার এই স্লোগান যারা দেয় এদের তো কেউ কোনো ঝামেলা করে আপনি বলেছেন আমি বলি করে কি না আল্লাহ বলল মিনাল খৌফ এই খৌফের ব্যাখ্যা পড়ে দেখেন আপনি তিন জায়গা থেকে আপনাকে ভয় দেখানো হবে এক নম্বর হলো রাষ্ট্রপক্ষ থেকে যেটা পক্ষ থেকে রাষ্ট্রপক্ষ থেকে ভয় দেখাইছিল আবু জেহেল বিশ্বনবীকে কতক্ষণ না কেন ইরানের রেজা সাহেব দেহলভি তিনি যখন ক্ষমতায় ছিল তখন ইসলামে আন্দোলন যারা করছিল তাদেরকে বুলেট দিয়ে বোমা দিয়ে অস্ত্র দিয়ে একটার পর একটা মেরে মেরে শেষ করেছিল এরপরও কি রেজা শাহ ক্ষমতায় থাকতে পেরেছিল বলেন থাকতে পেরেছিল তুরস্কের কামাল পাশা তুরস্কর কামাল পাশা ইসলামে আন্দোলন যারা করেছে কোরআন সুন্নাতে যারা জীবন করেছে তাদেরকে একটার পর একটা ফাঁসি দিয়েছে এমনকি একদিন মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন আসসালাতু খায়রুম মিনান্নাওম ঘুম হইতে জোরে কয় না কেন ঘুম হইতে আর যুবকরা কি কয় কি কয় দেব নামাজ হইতে ঘুম উত্তম কি কয় আসসালাতু খায়রুম মিনান নাওম আজকে আল্লাহ ফজরের সময় মুয়াজ্জিন আদান দিচ্ছে আল্লাহর ঘর মসজিদ থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম যে ঘুম হইতে নামাজ আর এই যুবকরা কয় কি নামাজ হইতে ঘুম এটা না এটা হবে যে ঘুম হইতে নামাজ উত্তম এই কামাল পাশা শোনো শোনো মহেশপুর বাসী জানি না আবার আগামীতে আসতে পারবো কিনা যদি বেঁচে থাকি আবার দেখা হবে আর যদি লাল ঘরে থাকি তাহলে তো আবার যেদিন জামিন পাবো সেদিন দেখা হবে এর আগে দেখা হবে কত কর না কেন আর যদি আল্লাহ নিয়ে আসে সেদিন আরো কত হবে শোনেন শোনেন এই কামাল পাশা তিনি ঘুমাইছিলেন মুয়াজ্জিন সাহেব ফজরের সময় যখন আজান দিলেন তার ঘুমের ডিস্টার্ব হলো বলেন এই তুরস্কর প্রেসিডেন্ট কামাল পাশার কথা বলছি প্রেজেন্ট প্রেসিডেন্টের কথা বলছি না আমি কিন্তু পূর্বের প্রেসিডেন্টের কথা বলছি কামাল পাশা এই কামাল পাশা এই মুয়াজ্জিনকে ধরে এক নয় দুই নয় টুকরো টুকরো করেছিল 10 টুকরোর উপরে মাথা থেকে পা পর্যন্ত কেটে কেটে টুকরো করেছিল শুধু ঘুমে ডিস্টার্ব করেছিল আজান দিয়ে আজকে সেই কামাল পাশা কি আছে বলেন আছে সে রেজা শাহ কে আছে মিশরে জামালউদ্দিন নাসের